ঘূর্ণিঝড় কি, ঘূর্ণিঝড় কেন হয়, কেনই বা ঘূর্ণিঝড় এত ঘন ঘন আঘাত হানছে পৃথিবীর বুকে, সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কোনো স্থানে বায়ু তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানকার বায়ু উপরে উঠে যায়, ফলে বায়ুচাপ ব্যাপকভাবে হ্রাস পায়, একে নিম্নচাপ বলে। এই নিম্নচাপ অঞ্চলে প্রায় বায়ুশূন্য অবস্থা থাকে বলে আশপাশের অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে। এই নিম্নচাপ কেন্দ্রমুখী প্রবল ঘূর্ণি বায়ু প্রবাহকে ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলে। সমুদ্রের পানি 80 ডিগ্রি ফারেনহাইটের বেশি গরম হয়ে গেলেই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এই উষ্ণতা থেকেই জন্ম নেয় বাষ্প ও স্যাঁতসেঁতে বাতাস, সেটি রূপ নেয় ভয়ঙ্কর কালো মেঘে। দুই দিক থেকে আসা নিচের এই বাতাস এক হয়ে গরম পানির উপরে বাতাসকে ঠেলে দেয় আরও উপরের দিকে। তখন তাদের জায়গা করে দিতেই, অর্থাৎ এদের ধাক্কায় উপরের বাতাস ধেয়ে যায় উল্টো দুই দিকে। উপরের দিকে উঠতে থাকা ভেজা বাতাস এরই মাঝে তৈরি করতে থাকে ঝড় মেঘ। আর এই ঘটনার আশপাশে বয়ে চলে যে হালকা বাতাস, সেও বাইরে থেকে ধীরে ধীরে এই ঘন ঘটার ভেতরে ঢুকতে শুরু করে। এতে ঝড়ের ঘূর্ণি আরও বড় হতে থাকে। বাতাসের গতি যখন প্রতি ঘন্টায় 74 মাইলের বেশি হয়ে যায় তখনই তাকে হারিকেন বলা হয়। গতি যখন এর চেয়ে কম থাকে কিন্তু প্রতি ঘন্টায় 39 মাইলের বেশি থাকে তখন সেটা শুধুই মৌসুমি ঝড়। বাংলাদেশে অধিকাংশ ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় বঙ্গোপসাগরে আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি। ঘূর্ণিঝড় উৎপত্তি হয় গভীর সমুদ্রে এবং এর জন্য সমুদ্রের পানির তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি থাকে। ঘূর্ণিঝড় যেখানে উৎপত্তি হয় সেখানে 10 থেকে 45 কিলোমিটার পর্যন্ত ব্যাসার্ধের তাপমাত্রা অনেক বেশি থাকে এবং বায়ুর গতিবেগ খুব কম থাকে। এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। এই অঞ্চলটিকে বলে ঘূর্ণিঝড়ের চোখ। এর বাইরে 150 থেকে 750 কিলোমিটার পর্যন্ত ব্যাসার্ধে ঘূর্ণিঝড় বিস্তৃত হতে পারে এবং সেখানেই ঘন কালো মেঘের বিস্তার ও প্রবল বায়ুর প্রবাহ সহ বৃষ্টিপাত ও আবহাওয়াগত গোলযোগ সংঘটিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দেওয়া তথ্য মতে প্রতি বছর বঙ্গোপসাগরে গড়ে 13 থেকে 14টি গ্রীষ্মীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এর মধ্যে 5টি ঘূর্ণিঝড় শক্তি অর্জন করে এবং পার্শ্ববর্তী উপকূল অতিক্রম করে। এদের মধ্যে যে কোনোটিরই বাংলাদেশের উপকূলের দিকে ঘুরে প্রবাহিত হওয়ার আশঙ্কা থাকে। ঘূর্ণিঝড়ের শ্রেণী বিভাজন। বাতাসের তীব্রতা ও গতির ভিত্তিতে ঘূর্ণিঝড়ের শ্রেণী বিভাজন করা হয়। যেমন এক, নিম্নচাপ, বাতাসের গতিবেগ ঘন্টায় 20 থেকে 50 কিলোমিটার। 2, গভীর নিম্নচাপ, বাতাসের গতিবেগ ঘন্টায় 51.84 থেকে 61.56 কিলোমিটার। 3, ঘূর্ণিঝড়, বাতাসের গতিবেগ ঘন্টায় 61.56 থেকে 87.48 কিলোমিটার। 4, প্রবল ঘূর্ণিঝড়, বাতাসের গতিবেগ ঘন্টায় 89.1 থেকে 118.26 কিলোমিটার। 5, হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়, বাতাসের গতিবেগ ঘন্টায় 119.88 কিলোমিটারের ঊর্ধ্বে। চলুন জেনে নেই বাংলাদেশে ঘুরে যাওয়া কয়েকটি ঘূর্ণিঝড় সম্পর্কে। 29 এপ্রিল 1991, মানুষের প্রাণহানি 1,38,882 জন, ক্ষতিগ্রস্ত লোক প্রায় 1 কোটি, বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 225 কিলোমিটার, জলোচ্ছ্বাস হয়েছিল 12 থেকে 20 ফুট উচ্চতায়। এই ঘূর্ণিঝড়টি বয়ে যায় সন্দ্বীপ, চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, কুতুবদিয়া ও টেকনাফের উপর দিয়ে। সিডর, 15 নভেম্বর 2007, বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 223 কিলোমিটার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের হিসেব অনুযায়ী সিডরে প্রাণ হারিয়েছে 3,363 জন। সরকারি হিসেবে সবচেয়ে বেশি নিহত হয়েছে বরগুনা জেলায়, 1,257 জন। এরপর বাগেরহাটে 810 জন, পটুয়াখালীতে 457 জন, আর খুঁজে পাওয়া যায়নি 871 জনকে। আইলা, 25 মে 2009, নিহত 190 জন, বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 92 কিলোমিটার। এটি দিনে আঘাত হানে বলে প্রাণহানি কম হয়, তবে ব্যাপক জলোচ্ছ্বাস হয় এবং সমুদ্র থেকে প্রচুর লবণ পানি ঢুকে পড়ায় এখনও খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের অনেক এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট বিরাজ করছে। এছাড়াও সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াস সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।